এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেথনা গ্রিনের গ্লোব রোডের, যেখানে আসলে আপনারা জানেন যে একজন বাংলাদেশি মহিলা যার লাশ পাওয়া গিয়েছিল গতকালকে তার বাসার ভিতরে, সেটি হচ্ছে যে মহিলাকে আসলে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং ছুরিকাঘাত অবস্থায় 4:06 মিনিটে পুলিশ তাকে তার নিজ বাসায় উদ্ধার করে। ঘটনাটি হচ্ছে মহিলা কিন্তু মহিলার নামটিও কিন্তু আমরা পেয়েছি আশেপাশের বাসিন্দা যারা তাদের মধ্য থেকে আমরা জেনেছি যে মহিলার নাম হচ্ছে ইয়াসমিন, তার বয়স হচ্ছে 40। ওনার দুটি বাচ্চা আছে, একটি হচ্ছে ইয়ার 1-এ পড়ে এবং একটি ইয়ার 5-এ পড়ে স্থানীয় বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলে, এবং মহিলা বাচ্চাদেরকে কিন্তু সকালেই বেশ স্বাভাবিকভাবেই স্কুলে দিয়ে আসেন। কিন্তু স্কুলে দেওয়ার পর বিকালে যখন স্কুল ছুটি হয় দুপুরের পরে, মহিলা আর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাননি, তারপরেই মূলত স্কুল থেকে বারবার কল করে যখন মহিলাকে পাননি, তারপর পুলিশকে কল করে বাচ্চাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ বাচ্চাদেরকে নিয়ে এসে বাসায় এসে মহিলাকে পায়নি, তারপর আবারও পুলিশ 4:06 মিনিটে এসে বাসার দরজা ভেঙে তারপর মহিলাকে ছুরিকাঘাত অবস্থায় মানে সেখানে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই হত্যার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গতকাল রাত থেকে এখন পর্যন্ত পুলিশ তাদের তদন্ত কাজ, ফরেন্সিক টিম তাদের তদন্ত কাজ, গোয়েন্দা বিভাগ তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এখানে আমরা গতকাল রাতেও কিন্তু দেখেছি যে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা চষে বেড়ানো হয়েছে। জানা গেছে যে মহিলা মূলত এখানে একাই থাকতেন, তিনি সেপারেশনে ছিলেন গত 2 বছরের অধিককাল ধরে। এই হত্যার বিষয়টি যখনই ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকার মধ্যে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ একজন ব্রিটিশ বাংলাদেশি মহিলা তার নিজ বাসায় এভাবে হত্যার বিষয়টি, এটি আসলে কেউই মেনে নিতে পারছেন না। ঠিক তার আগের দিন যেখানে এই গ্লোব রোড বা গ্লোব টাউন এলাকার মধ্যেই নারীদের নিরাপত্তার জন্য টাওয়ার হেলমেটস কাউন্সিল এবং বারা কমান্ডারের উদ্যোগে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে, তার ঠিক 24 ঘন্টা পেরুতে না পড়েতেই এরকম একটি হত্যা আসলে কেউই মেনে নিতে পারছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাচ্চা দুটির স্কুলের যাদের তাদের ক্লাসমেটের বাবা মায়ের সাথে কথা বলে প্রত্যেকেই আফসোস করছেন, মহিলাটি অনেক মিশুক ছিল বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে সকালে যেদিন ড্রপ করা হয় সে মানে গতকাল সকালে যখন তিনি স্কুলে ড্রপ করেন, একজন অভিভাবকের সাথে তিনি বড় ছেলের হার্টের সমস্যা আছে সেটি নিয়ে কথা বলছিলেন এবং পরামর্শ করছিলেন যে এখানে NHS-এর চিকিৎসায় তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না, তাই পরামর্শ করছিলেন যে বা ছেলেকে নিয়ে বাংলাদেশে বা দেশের বাইরে গিয়ে কোথাও ট্রিটমেন্ট করাবেন কিনা। এরকম একজন মিশুক প্রকৃতির মহিলার মৃত্যুটি আসলে কেউই মেনে নিতে পারছেন না। গতকাল পুরো ব্রিটেনে বিভিন্ন জায়গায় মানে 24 মার্চ লন্ডনের বিভিন্ন জায়গায়, সাউথ লন্ডন এবং পূর্ব লন্ডন এবং নর্থ লন্ডন মিলিয়ে 4টি ছুরিকাঘাত হয়েছে এবং এই ছুরিকাঘাতের মৃত্যুটি হয়েছে ছুরিকাঘাতের কারণে। তো এই হচ্ছে আসলে এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্যগুলো আমাদের কাছে ছিল। এই তথ্যগুলো আপনাদের পরবর্তী যে তথ্যগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।